আসসালামু আলাইকুম। আমার সামনে যে ছোট্ট মেশিনটা দেখছেন, এটা আসলে মেশিনটাই ছোট কিন্তু কাজ অনেক। এটা আসলে তেল ভাঙানোর একটা মেশিন, তেল তৈরি করা যায় এটা থেকে। তো এটাতে আমরা মেশিনগুলোতে দেখব যে আসলে কি কি তেল করা যায়। আমরা আজকে তিনটা নিয়েছি এখানে, সরিষা, কালো জিরা এবং বাদাম। তো দেখি শুরু করি, আর বাকিগুলো কথা তেল তৈরি হতে হতেই বলি এটার ক্যাপাসিটি কি। আর তো প্রথমেই সরিষাটা দেই। এটা হচ্ছে সরিষা, আমরা অল্প পরিমাণে নিয়েছি, এখানে 2 কেজি সরিষা আছে। আমরা শেষ পর্যন্ত একটু দেখব ভিডিওটা, যাতে আমরা বের করে দেখাতে পারি আপনাদেরকে যে এই কত ঘন্টা সময় লাগলো এই 2 কেজি সরিষা প্রস্তুত করতে, তেল ভাঙাতে। এটা একদম অটোমেটিক একটা মেশিন, এটা হাইড্রোলিক ইঞ্জিন বলে এটাকে। এটা 1150 ওয়াটের একটা মেশিন। এই দেখেন অলরেডি শুরু হয়ে গেছে, এবং এটা প্রায় অটোমেটিক মিটার দেওয়া আছে। দেখেন এ নিজের মতো করে হিট কনজাম্পশন করে আর একবারেই তেল বের করে। দেখেন আমরা এখানে 2 কেজির মতো দিয়েছি, এবং দেখেন সরিষার তেল কিভাবে বের হচ্ছে এবং দ্রুত। আপনারা যারা ভাবেন যে আপনারা অর্গ্যানিকভাবে খেতে চান, এইরকম ভেজালের ভিড়ে যে অর্গ্যানিক তেল আপনারা চান যে বাসাতেই প্রোডাকশন করবেন নিজের খাওয়ার মতো, তারাও এই একটা মেশিন ব্যবহার করতে পারেন। তবে এটা 2টা মডেল হয়, এই মডেলটা হচ্ছে 10 কেজি মডেল বলে, আর একটা হচ্ছে 5 কেজি, সেটা আরও ছোট মেশিন। আর এটা হচ্ছে মোটামুটি একটা বাণিজ্যিকভাবেও ব্যবহার করতে পারবেন, যাদের দোকান আছে বা ছোট শপ আছে, যারা মানুষকে তাদের কাস্টমারকে একদম দ্রুত সেবা দিতে চায়, তেল সামনাসামনি বের করে তাদেরকে দিতে চায়, তারাও এটা ব্যবহার করতে পারবে। এবং দেখতে পাচ্ছেন সাথে সাথেই এখানে এর খোলগুলা বের হয়ে যাচ্ছে, এবং কোনো শব্দ নাই। আপনারা হয়তো শব্দ পাচ্ছেন না, কারণ হচ্ছে এটা আসলেও শব্দ নেই। এটা যে যে কেউ যে কোনো জায়গায় ব্যবহার করতে, আমরা কিন্তু টেবিলের উপরে এটাকে নিয়েছি। দেখেন আমরা লাইভ শুরুর 1.5 মিনিট পরেই এই ইয়াটা দিয়েছি, তেলটা দিয়েছি। আমরা দেখব যে এই 2 কেজি সরিষা কতটুকু তেল হয় এবং কতক্ষণ সময় লাগে এটা তেল প্রোডাকশন করতে। আমার মেশিনটা একটু আপনাদেরকে দেখাই, এটা খুবই ছোট্ট একটা মেশিন, এটা হাইড্রোলিক সিস্টেম মেশিন, 1150 ওয়াট ব্যবহার করে, এবং কারেন্ট বিদ্যুৎ খরচ নাই বললেই চলে, কারণ 1150 ওয়াটে খুব একটা বিদ্যুৎ খরচ হবে না, এবং বাসা বাড়ির লাইনেই ব্যবহার করতে পারবেন। এটার ওজন হচ্ছে 20 কেজি, আমরা এটা ওজন করেছিলাম, পুরো মেশিনটার ওজনই 20 কেজি। এখানে দেখেন একটা ছাঁকনি দিয়েছি, আমরা এখানেই 3টা ছাঁকনি দিচ্ছি। আপনারা চাইলে আরও পাতলা বা আরও ঘন নেট ব্যবহার করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ক্যারি করা খুবই ইজি, এবং এটার কোনো শব্দ নাই। দেখেন এখানে এটা হচ্ছে সরিষাগুলো, আমরা এই 2 কেজি দেখব যে কতক্ষণ সময় লাগে। আপনারা ততক্ষণ একটু আমাদের সাথে থাকবেন, তাহলে আমরা এক্সাক্ট হিসাবটা আপনাদেরকে বলতে পারবো যে এটা 2 কেজি করতে কতক্ষণ লাগে। তাহলে আপনারা এটা মন হিসাব করতে পারবেন, সব ক্যালকুলেশনে খুব ইজিলি করতে পারবেন। আর সচরাচর যেগুলো তেল বানানোর যে মেশিন আছে, তেল তৈরির মেশিন, সেটাতে আপনাকে 2বার করে এই খোলগুলো দিতে হবে, এটাতে ওটা লাগবে না। এটা একবারেই আপনার তেলটাকে বের করতে সক্ষম, কারণ এটার প্রেস সিস্টেমগুলো খুবই উন্নত। দেখতে পাচ্ছেন তেলগুলো পড়ছে, ছোট হিসাবে আসলে অনেক বেশি কাজ করে এটা। আর এটা অটোমেটিক মিটার, এর হিট কনজাম্পশন যেটা লাগে, যতটুক হিট দিতে হয়, যতটুক চাপতে হয়, যতটুক প্রেস করতে হয়, এই মিটারটাতেই সব কিছু শো করে, এবং এটাতে আপনাকে হাত দিতে হবে না, ওর মতো করেও কাজ করতে পারবে। দেখেন ছোট্ট একটা মেশিন কি সুন্দর কাজ করছে, কোনো ঝামেলা ছাড়াই। আর বড় মেশিনগুলোতে দেখবেন হাত দিয়ে সরিষাগুলোকে নড়িয়ে দিতে হয় বারবার বিভিন্নভাবে, তারপরে 2বার 3বার তুলে দিতে হয়, এটাতে কিন্তু সেটা করতে হচ্ছে না। আমরা এরপরে বাদামটা একবার দেখব, এবং সর্বশেষ কালো জিরাটা তেল দেখব। তো ভিডিওটা একটু বড় হবে, আপনারা একটু থাকবেন আমাদের সঙ্গে, কারণ আমরা লাইভেই দেখাতে চাচ্ছিলাম যে আপনাদের প্রোডাকশন এটার কেমন হতে পারে।
দেখেন অলরেডি সরিষার তেলের ইয়েগুলো খোলগুলো এখানে জয়েন সবগুলো নিচে পড়ছে। দেখেন অলরেডি তেল অনেকগুলো হয়ে গেছে, আমরা তেলটাও একটু ওজন করব। আপনারা চাইলে একটু লাইকটা শেয়ার করে দিতে পারেন, আর এটার পূর্ণাঙ্গ ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। আর লাইভে যারা দেখছেন তারা চাইলে আপনাদের দেখবেন যে আমাদের অনেক মুদি দোকান আছে যারা অন্যের তেল ডেলিভারি করে, তো তারা নিজেরাও একটা দোকানে এটা বসিয়ে নিজের মতো করে তেল একদম কাস্টমারের হাতে দিতে পারবে। এবং এটা হচ্ছে একদম অর্গানিক বলতে পারেন, ফ্রেশ তেলও দিতে পারবেন। এটার জন্য আপনারা চাইলে একটু দাম বাড়িয়েও নিতে পারবেন, কারণ হচ্ছে আপনি অর্গানিক দিচ্ছেন আর কোনো ঝামেলা ছাড়া, এখানে কোনো ভেজাল নাই, সরাসরি সরিষা দিচ্ছেন এবং তেল হচ্ছে। কোনো দূষণ নেই, কোনোভাবে খুব একটা বিদ্যুৎ খরচও হবে না, কারণ 1150 ওয়াটে ওর থেকেও বেশি লাইটও পাওয়া যায়। দেখা যায় যে অনেক ভারী ভারী জিনিস আমরা বাসায় চালাই, কিন্তু এটা খুবই ছোট একটা জিনিস। এটা ছোট্ট মেশিন, অনেক কাজ আসলে। আমরা এখানে নর্মালি 3টা তেলের জন্য আজকে বন্দোবস্ত করেছি, আপনারা চাইলে আরও অনেক রকম তেল আছে, যেমন হচ্ছে তেল তিসি যেটাকে বলে, তারপরে সূর্যমুখীর তেল, সয়াবিন, এরকম অনেক রকম তেল এটা দিয়ে তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে এর বিশেষত্ব, ছোট হিসেবে অনেক কাজ করে। অন্যান্য মেশিনে দেখবেন সব মেশিনে আলাদা আলাদা তেলের জন্যই। এবং জাস্ট দেখেন একটা টেবিলের উপরে আমরা কম্পিউটার একটা ছোট টেবিলের উপরেই রেখেছি, আপনি আপনার দোকানের এক কর্নারেও রেখে এটা ব্যবহার করতে পারবেন, নিজের বাসায় ব্যবহার করতে পারবেন। দেখেন অনেকগুলো তেল হয়ে গেল 2 কেজি সরিষাতে। আমরা তো এরপরে তেলটা একটু ওয়েট করব, ততক্ষণে এটা পরিষ্কার করে পরের যে বাদাম সেটা আমরা দেখব বাদামের তেল কতটুকু হয়। আমরা কাঁচা বাদাম নিয়ে এসেছি, এরপরে আমরা কালো জিরার যে তেল আছে সেটা দেখব। এটা প্রায় শেষের দিকে 2 কেজি। দেখেন সময়ও কিন্তু খুব বেশি লাগলো না, অলরেডি 8 মিনিট, তার মানে আমরা 1.5 মিনিটে শুরু করেছি, প্রায় 7 মিনিটেই প্রায় 1.5-2 কেজি এরকম শেষ হয়ে গেছে। দেখেন প্রায় শেষ, আর অল্প একটু। তবে মেশিনটার কোনো সাউন্ড নাই, এটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন, কারণ দেখবেন বড় মেশিনগুলোতে অনেক আওয়াজ হয়, এই কারণেই খুব ঝামেলা হয়, নিজেকেও বিরক্ত লাগে। দেখেন তেলের এই যে খোলগুলো হয়েছে, এগুলো আপনারা নিজেরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, অনেকে গবাদি পশুকে খাওয়ায় সেটা করতে পারবেন, এবং আরও বিভিন্ন কাজে ব্যবহার করে এই খোল সেটাতে আপনারা ব্যবহার করতে পারবেন, যে অবশিষ্ট যে অংশগুলো তেল বের হওয়ার পরে। এই যে শেষ প্রায় 2 কেজি, আমরা 2 কেজি ভাঙলাম, কয় মিনিট হলো, 9 মিনিট, 9 মিনিটের আরও কম, মানে 1.5 মিনিটের দিকে আমরা শুরু করছি। এই যে তেল শেষ, এটা সরিষার অংশটা শেষ, ব্যাস এটা শেষ। আমরা এটার একটু তেলটা ওয়েট করবো, ততক্ষণে এটা পরিষ্কার করে জাস্ট আমরা পরেরটাতে আসবো। এত অল্প সময় এতগুলো কাজ হবে? 102 কেজি, এটা বেশ 7-8 মিনিটেই 2 কেজি
সরিষার তেল আমরা বের করতে পারলাম এবং এটা দেখবো এটা কতটুকু হয়। এই যে শেষ প্রায়, একটু খোলগুলো হাতে নাও দেখি। এই এটা হচ্ছে সরিষার খোলগুলো, দেখেন একদম শুকনো, একদম ঝরঝরে। আর একটু হাতে নাও, একদম খুবই সুন্দর হয়েছে। এখন পরেরটাতে দেখি, আমরা একটু তেলটা ওজন করব, ততক্ষণে এটা পরিষ্কার করব। পরিষ্কার করাটা একটু দেখাও যেন ইনস্ট্যান্ট দেখানো যায়। এটা একটু অফ করো, অফ করা লাগবে না? না আচ্ছা, অফ করা ছাড়াই দেখেন এটা পরিষ্কার করা খুবই ইজি। জাস্ট এই জায়গাটা একটু গরম থাকে, এটা সাবধান। আর এই জায়গাটাতে জাস্ট পরিষ্কার করে পরের তেলটা আমরা দিতে পারবো। তো এখনকার তেলটা একটু ওজন করব, 2 কেজিতে কতটুকু তেল হয়েছে এটা একটু দেখবো। একটু হেল্প করো তো, ময়লাও একবারই কম না, একবারে ময়লা কম। দেখি তেলটা, দেখি একটু ওজন করো তো, স্কেলটা অন করো। এই যে এটা হচ্ছে আপনার 500 গ্রাম, মানে 1/2 কেজির মতো হয়েছে, 1/2 কেজির বেশি আছে এখানে। মোটামুটি এটা হচ্ছে 2 কেজিতে 1/2 কেজি, মোটামুটি অ্যাভারেজে মোটা খুবই ভালো। আসলে আমরা যেটা বড় মেশিনে পাই যে 1 মনে 13 কেজি থেকে সর্বোচ্চ 14 কেজি হয়, সে জায়গায় এটাতে আরো বেশি পাওয়া যাচ্ছে আর কি। এবং খোলগুলা নির্ভর করবে আপনার এর পরবর্তীতে যে সরিষা আসে সেটার উপরে। এরপর আমরা একটু বাদাম দেখব, বাদামটা দাও। ওই শেষের অংশটুকু একটু পড়ছে, খোলগুলো একটা কিছুতে নাও আর একটা কিছু নিয়ে আসো, সেটা আলাদা করে ফেলো। আর এই সরিষাটা আরো কাঁচা ছিল, আরো যদি পরিপক্ক সরিষা থাকতো তাহলে হয়তো আরো বেশি তেল আসবে, কারণ আমরা এটা একদম কেবল তো সরিষা আপনারা জানেন কাঁচা আছে। আমরা এর আগে একবার ট্রাই করেছি, সেটাতে 2 কেজিতে প্রায় 700 গ্রামের মতো এসেছিল। তো এরপরে যখন আরো পরিপক্ক আরো ইয়া হবে, সেটাতে আশা করি যে 700 গ্রাম প্লাস হবে 2 কেজিতে। এই দেখেন এগুলো ইনস্ট্যান্ট খুলতে পারবেন, খুবই সুন্দর এই রোটারি সিস্টেম গুলো। এবং দেখেন এটা জাস্ট পরিষ্কার করাটাও আপনাদেরকে একটু দেখাই দিই। তেলটা সরাই দাও তো, তেল একটু ভিতরে তেল থাকে না? না না, ওটা বের হয়ে গেছে তো একবারে। আচ্ছা এটা একবারই জাস্ট সিম্পল লক সিস্টেম, ওটা খুলে নেকড়া দাও একটা। দেখেন ইনস্ট্যান্ট পরিষ্কার করা যাচ্ছে, এটার জন্য খুব ঝামেলা নেই। দেখেন এখানে জাস্ট হাতে একটা গ্লাভস পরে নিলে এটা পরিষ্কার করা যায়, ভিতরে একটা ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করতে পারবেন। ময়লা থাকে না এখানে, একদম ময়লা থাকে না, কারণ স্টেনলেস স্টিল ব্যবহার করা আছে, ময়লাটা একবারই পড়ে যায়। একটু দ্রুত করো, পুরাটাই বের করা যায় এবং পরিষ্কার করা খুবই ইজি, দেখতে পাচ্ছেন। দেখেন জাস্ট মুছে নিয়ে পরের তেলটাতে আমরা যাব। এত সিম্পল মেশিন, এত সুন্দর কাজের মেশিন আসলে পাওয়া একটু মুশকিল এখন, কারণ দেখবেন বেশিরভাগ মেশিনে অনেক ফাংশন থাকে, এটাতে খুবই ইজি একটা মেশিন, আপনাদের অনেক কাজে দিবে। দেখেন ভিতরটা পরিষ্কার করতে খুব সময় লাগলো না, 1 মিনিটের মধ্যেই মোটামুটি সব পরিষ্কার করা শেষ হয়ে গেল। একটা ছোট্ট ব্রাশ থাকে, ব্রাশ দিয়ে ভিতরটাও পরিষ্কার করা যাবে ইনস্ট্যান্ট। একটু ভিডিওটা বড় হবে, একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ হচ্ছে আমরা দেখাতে চাচ্ছি আসলে যে কতটা কাজের এই মেশিন এবং কতভাবে কাজ করা যায়। সেটিংটাও খুবই সিম্পল,
জাস্ট লক সিস্টেম, লক করে দেওয়া হলো, আবার নতুন করে চলবে এবং অন্য তেল ব্যবহার করা যাবে মেশিনে। এই লক সিস্টেম এত সুন্দর সিস্টেমের মেশিন আসলে খুব কম। এই যে লাইন দেয়া হলো, দেখেন বড় মেশিন গুলাতে ঝামেলা আছে মোটামুটি, অন করে দেয়া হলো। এই অন হয়ে গেল, এখন এর মতো ডিজিট চলে আসবে। এরপর আমরা কি দিব, বাদাম দেও, বাদাম গুলো দেও। কতটুক বাদাম আছে ওখানে? 1 কেজি। 1 কেজি, আচ্ছা আমরা 1 কেজি বাদামটা দেখবো কতক্ষণ সময় লাগে। যে কোনো তেল দেওয়ার সময় অবশ্যই এটা লোড করে দিবেন, তাহলে এর ফলাফল আরো বেশি পাবেন। আমরা অল্প পরিমাণ নিয়ে এসেছি জাস্ট দেখানোর উদ্দেশ্যে যে কতটুক কাজ করে। হিট এখান থেকে আপনি টাইম গুলো দেখতে পারবেন এবং হিট কনজাম্পশন গুলো দেখতে পারবেন, কিভাবে কত ফ্রিকুয়েন্সিতে চলছে। আমরা আলাদা একটা তেলের বাকি দিলাম, আবার নেটটা দিলাম এবং এবার দিচ্ছি হচ্ছে বাদাম। একদম কাঁচা বাদাম, আমরা এখানে 1 কেজি বাদাম নিয়েছি। আপনারা বেশি করে ব্যবহার করবেন, তাহলে প্রোডাকশন গুলো সবসময় বেশি পাবেন। দেখেন অলরেডি তেল বের হওয়া শুরু হয়েছে, এই যে ইনস্ট্যান্ট। আমরা কয় মিনিটে শুরু করলাম? 17 মিনিটে। তার মানে আমরা 17 থেকে কাউন্ট করব যে 1 কেজি বাদাম তেল তৈরি করতে কতক্ষণ লাগে এবং এটাতে কতটুক তেল আসে। সেম ভাবে এটারও খোলগুলো আলাদা হচ্ছে। এবং এটা অটোমেটিক হওয়ার কারণে অনেক সুবিধা আছে, যে কারণ আপনি ম্যানুয়ালি বুঝতে পারবেন না যে কোনটা কিভাবে কাজ করতে হয়। এটাতে অটোমেটিক হওয়ার কারণে আপনি জাস্ট একদিকে যেটা তেল করবেন সেটা দিবেন, আরেকদিকে বের হতে থাকবে। এটার জন্য আলাদা কাউকে আপনার লেবার হায়ার করতে হবে না। এবং যারা সচরাচর অনেক আবাদ করেন, নিজেদের বাসার আবাদি জিনিস দিয়ে তেল করতে চান, তাদের এটা খুব ভালো কাজে দিবে। যাদের মুদি দোকান বা এই টাইপের যে দোকানদাররা আছে, কাস্টমার লেভেল তৈরি করছেন, ক্ষুদ্র ব্যবসা মানে একদম ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে উদ্যোক্তা যারা আছে এবং যারা ছোটোখাটো ব্যবসা দাঁড় করাচ্ছেন, বিশ্বস্ততার জায়গা তৈরি করছেন, তারা ইনস্ট্যান্ট মানুষের সামনে তেল বের করে দিতে পারবে। এটা আপনাদের ব্যবসার পরিধিটা বাড়তে পারে এবং খুবই ভালো কাজে দিবে আসলে। আমরা 17 মিনিটে শুরু করেছি, অলরেডি 2 মিনিট হয়েছে, 2 মিনিটে প্রায় 1/2 কেজির কাছাকাছি চলে গেছে। এখানে আছে 1 কেজি বাদাম, আমরা দেখবো যে 1 কেজি বাদাম কতক্ষণ সময় লাগে, এটা থেকে তেল কতটুকু বের হয় এটা আমরা দেখবো। নেটটা অনেক ইয়েটা ছোট, আহ
এটারও বেশ ভালো তেল আসছে। এরপরে আমরা একটু কালো জিরারটা দেখব, একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন আমাদের সাথে, কারণ অন্যগুলো আমরা দেখব। প্রায় শেষের দিকে এই 1 কেজি বাদাম, আপনারা আরো বেশি বেশি করে করবেন, তাতে ভালো রেজাল্ট পাবেন। এই ছোট্ট মেশিন দেখেন কত কাজ। প্রায় শেষের দিকে, 17 মিনিটে আমরা শুরু করেছি, 21 মিনিট হয়ে গেছে, 4 মিনিট। এটার খোলটা দেখি কেমন হয় হাতে না দেখি। খোলটা, এই খোলটা আপনারা গাছের কাজে ব্যবহার করতে পারবেন, সার হিসেবে, গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এই মেশিনের জং ধরার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে পুরোটাই স্টেনলেস স্টিল। শেষ, আর অল্প একটু আছে, বাদাম শেষ। এদিকে বাদাম শেষ, এদিকে তেলও বের হওয়া প্রায় শেষ। এটা আমরা ওজন করব, 1 কেজি শেষ হতে সময় লাগলো 5 মিনিট, 17 মিনিটে শুরু করেছি, 5 মিনিটে 1 কেজি। তার মানে ওইভাবে আপনারা ক্যালকুলেশনটা করতে পারবেন, সারাদিনে কতবার কতটুকু তেল ইয়ে করতে পারবেন আপনারা। বাদাম শেষ, আমরা এখন একটু এটার ওজনটা দেখব, ততক্ষণ এটা পরিষ্কার করে ফেলে আমরা ওজনটা দেখি। এটা অন করো, স্কেলটা অন করো, এটা পরিষ্কার করে ফেলো। 1 কেজিতে আসছে হলো 380 গ্রাম, তার মানে হচ্ছে 400 গ্রামের মতো প্রায়। তাহলে 400 গ্রাম 1 কেজিতে আপনার বাদাম থেকে তেল হলো আর কি। এরপরে আমরা একটু ইয়াটা দেখব, কালো জিরা, কালো জিরা কতটুকু আছে দিয়ে দাও। আচ্ছা দাও, এরপরে আমরা কালো জিরাটা দেখব যে 1 কেজিতে কতটুকু তেল হয় এবং কত সময় লাগে। এই কালো জিরা দেওয়া হলো, তাড়াতাড়ি সর, এই কালো জিরার খোলটা বের হওয়া শুরু হয়েছে, এদিকে তেল আসাও শুরু হয়ে গেছে। আলাদা একটা ঘ্রাণ তৈরি হয়েছে, আমরা শুরু করলাম হচ্ছে 24 মিনিটে, 24 মিনিট 30 সেকেন্ড। এরপরে আমরা দেখবো এটা কত মিনিট সময় লাগে কালো জিরার থেকে তেল হতে।
এই কালো জিরার তেল অনেক উপকারী, যারা চান নিজেরাও করতে পারবেন এবং বিক্রির জন্য এটা ব্যবহার করতে পারবেন। এখানে এই অল্প সময়ে আমরা কয়েকটা আইটেমের অনেক তেল বের করলাম, তাহলে আপনারা যখন বাণিজ্যিকভাবে করতে চাবেন সারাদিনেই অনেকগুলো তেল ব্যবহার করতে বের করতে পারবেন এবং আপনার ব্যবসার কাজে আরেকটা জিনিস অ্যাড করতে পারবেন। মেশিনটি প্রয়োজন হলে সেটা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন, যে কোনো কুরিয়ারে নিতে পারবেন এবং খুব ছোট মেশিন, কুরিয়ার ভাড়াও খুব কম হবে। দাম আপনাদেরকে মেসেজ করবেন, অবশ্যই দাম দেওয়া হবে এবং ডিসক্রিপশনে দামটা থাকবে, আপনারা একটু দেখে নেবেন। এটা দুইটা সাইজ হয় আমাদের কাছে, এখন 10 কেজি মডেলটা অ্যাভেলেবেল, 5 কেজির একটা মডেল হয় অনেক ছোট, সেটা এখন অ্যাভেলেবেল না, কিছুদিনের মধ্যেই চলে আসবে, সেটাও পেতে পারেন, যারা চান তারা এটা নিতে পারবেন। ঘোরাঘুরি শেষ, আমরা শুরু করেছি 24 মিনিটে, তো 2-3 মিনিটের মধ্যেই পুরো 1 কেজি কালো জিরা শেষ হয়ে গেল এবং এটা, হ্যাঁ 1/2 কেজি, আচ্ছা দুঃখিত, আসলে এখানে কালো জিরা ছিল 1/2 কেজি, আমি ভেবেছি 1 কেজি আর কি। তো 1/2 কেজির কতটুকু হয় সেটা একটু আমরা দেখব, এটা ওয়েট করব যে এখানে তেল আসলো কতটুকু সেটা দেখব আর কি। শেষ না, ঠিক আছে আমরা এটা একটু ওয়েট করবো, দেখি কালো জিরাটা, ওটা সরাও, আগেরটা সরাও, ওটা সরাই দাও, এটা হচ্ছে 1/2 কেজিতে 120 গ্রাম, আচ্ছা তাহলে 240 গ্রাম হবে হচ্ছে আপনার 1 কেজিতে। তো মোটামুটি বুঝতে পারলেন যে এটার আইডিয়াটা আপনাদেরকে দেওয়ার জন্য আসলে এরকম করে ভিডিওটা করা, একটু সময় লেগে গেছে, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, প্রায় 27 মিনিট। এতক্ষণ থাকার জন্য যারা ছিলেন প্রথম থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্রোডাক্টটি লাগলে সারাদিন বেশি যে কোনো কুরিয়ারে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তো আমরা একটু জিনিসগুলো একটু দেখাই, যে আমরা দেখেন খুব একটা জায়গা নোংরা হয়নি এবং কী কী তেল হলো। এটা হচ্ছে সরিষার তেল, এই দেখেন কালারটাও একদম এক্সাক্ট কালার। এটা তারপরেরটা হচ্ছে বাদামের তেল, আর তার পাশেরটা হচ্ছে কালো জিরার তেল, আর এগুলো হচ্ছে খোল, এটা সরিষার খোল হয়েছে এতগুলো, এটা হচ্ছে বাদামের খোল, আর এটা হচ্ছে কালো জিরার খোল। তো এই মোটামুটি ভিডিও বুঝতেই পারলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম, মেশিনের এ টু জেড বোঝানোর চেষ্টা করেছি। আরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কল দিবেন, আমাদের মেসেঞ্জারে নক করবেন, আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।